আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি বাগানে। আজকে বাগানে কিছু কাজ করতে হবে এবং সেই সাথে কিছু বীজ সংগ্রহের ব্যবস্থা করব এবং সেই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। সেপ্টেম্বর মাসে প্রচুর হারভেস্ট করতে হয় আমাদের এখানে, কারণ শীত চলে আসার সময় হয়ে যায়। তখন যে সবজিগুলো থাকে সেগুলোকে হারভেস্টিং করার পাশাপাশি আরও অনেক কাজ থাকে আমার বাগানে। এই হচ্ছে এখন টমেটোর অবস্থা, আধা আধা পাকা হয়ে আছে। এগুলোকে যদি আমি এখনই হারভেস্ট করে না নিই, তবে যে সবুজ টমেটোগুলো রয়েছে সেগুলো পাকার মতো সময় পাবে না। যে কোনো গাছেই, যেমন টমেটো গাছে আমি প্রথমেই কিন্তু ডগা এবং ছোট ছোট যে ফুলগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি। যদি এখনও এগুলো না পেরে নেই, এই যে একটা কালচে কালচে ভাব পড়ে যাচ্ছে, এটা কিন্তু ঠান্ডার কারণে হচ্ছে। এইগুলো নষ্ট হওয়ার আগেই কিন্তু এগুলো আমাদের হারভেস্ট করতে হবে। আর যখন আমি এগুলো হারভেস্ট করে নিচ্ছি, তখন কিন্তু যে সবুজ টমেটোগুলো রয়েছে সেগুলো পাকার একটু সময় পাবে বা শক্তি পাবে। এখানে মাশাআল্লাহ অনেকগুলো টমেটো আমি হারভেস্ট করলাম বিভিন্ন সাইজের। এখানে আরও টমেটো রয়েছে, প্রচুর টমেটো। এখন শুধু যে গাছ থেকে পাড়ার সময় তা না, অনেক কিছু পরিষ্কার করারও সময়। আমি গ্রিন হাউসের ভেতরে অনেক পাতা রয়েছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেই স্লাগ, তারপরে ঠান্ডা এবং বিভিন্ন কারণে কিন্তু আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হওয়ার আগেই আমাদের হারভেস্ট করে নেওয়া উচিত। এখানে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে, দুদিন আগেই পুঁই শাক হারভেস্ট করেছিলাম, তাই আজকে আবার এগুলো করে নিচ্ছি। দুদিনের মধ্যে এই সাইডটা ছিল সেগুলো বড় হয়ে যাচ্ছে এবং একটু হলদে হলদে লালচে হয়ে যাচ্ছে। এখন সব গাছই কিন্তু কেটে ছোট করার সময়। এখানে মাশাআল্লাহ অফ ক্যামেরায় অনেকগুলো পুঁই শাক হারভেস্ট করেছি, আমার খুবই পছন্দ। আমার মতো অনেক বাংলাদেশে আছেন যারা পুঁই শাক, এমন কোনো খুব কম সংখ্যকই আছেন যারা পুঁই শাক পছন্দ করেন না। এখানে অনেক হেলদি কিছু পাতা, বেশ কিছু হয়ে গেছে। এখানে আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে কিছু কচুর ডগা কেটে নেব, নষ্ট হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আসলে আমার সময়ের অভাবেই আমার এগুলো হারভেস্ট করা হয় না। কিছু কিছু সবজি রয়েছে যেটা প্রতি বছর আপনার লাগানোর প্রয়োজন নেই, সেগুলো একবার লাগালেই দেখা যায় যে বছরের পর বছর আপনার বাগান থেকে খেতে পারেন। এখানে বেশ কিছু গাছে কিন্তু শশা রয়েছে, সেগুলো আর হওয়ার সময় নেই, দেখেই বোঝা যায় কোন গাছগুলোর ফুল ফল মানে ছোট ছোট অবস্থায় রয়েছে এবং সেই সময়টুকু নেই। সে কারণেই এই সেপ্টেম্বর মাসে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। অফ ক্যামেরায় বেশ কিছু কন্টেনার আমি চেষ্টা করছি খালি করার। এগুলো যদি রেখে দিই, দেখা যাবে দেখতে দেখতেই কিন্তু ঠান্ডাটা পড়ে যাবে, তখন এগুলো পরিষ্কার করা যায় না, তখন বাগানে দেখা যায় অনেক স্লাগ স্নেইলে ভরে যায়। যে বাগানে যত ময়লা থাকে বা অপরিষ্কার বা আগাছাপূর্ণ থাকে, সে বাগানে কিন্তু স্লাগ স্নেইলের সংখ্যাটাও বেশি থাকে। দেখা যায় যে সে বাগানে পরবর্তী বছর কিন্তু ঠিক তেমনভাবে আরামের সাথে বাগানটা করা যায় না। আর এখন থেকেই যদি আমরা আমাদের সেপ্টেম্বরের কাজগুলো করে ফেলি, তারপর অক্টোবরের কাজ, তখন দেখা যায় যে আমরা পরবর্তী বছরের জন্য কিছুটা আগাম প্রস্তুতি নিতে পারি। এখানে অনেক কাজ থেকেই কিন্তু যখন আমরা এভাবে আগা ডগা পাতা কেটে ফেলবো, তখন সেগুলোকে আমরা একটা কম্পোস্ট পাইলে রেখে সেখানে এগুলোকে জমা করলে পরবর্তী বছরে আমাদের মাটি এবং সার কেনার কোনোই প্রয়োজন নেই। আমি কিন্তু এবছর তেমনভাবে দোকান থেকে তেমন কোনো সার কিনতে হয়নি আমার, মাটি দিয়ে প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এভাবে যে যে গাছগুলো কাটছি সেগুলোকে এভাবে একটা বড় বক্সের মধ্যে রেখে রেখে তার উপর যে কন্টেনারগুলো রয়েছে মাটি সহ সেগুলোকে এভাবে ঝুরঝুরা করে এগুলোর উপরে দিয়ে রেখে দিই। দেখা যায় যে কয়েকদিনের মধ্যেই মাটি পেয়ে এই পাতাগুলো পচতে সহজ হয়, তখন আবার সেখানে মাটি দেই, আবার সেখানে ঘরের কম্পোস্ট দেই, মাছেরা সব কিছু যখন দিতে থাকি, তখন এটা এই 4-5 মাসে এগুলো একেবারে পচে পচে উর্বর একটা সারে পরিণত হয়। যে গাছগুলো
দেখলে বোঝা যাচ্ছে তেমন কোনো ফুল ফল নেই, সেগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। এর ফলে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, কারণ দেখেই বোঝা যায় যে ছোট ছোট ফুল আসছে, এগুলো কিন্তু ফলে পরিণত হওয়ার মতো সময় এখন আর নেই। এগুলোকেও পরিষ্কার করতে হবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানেও রয়েছে অনেক শাক, তবে এখানে পামকিন আসা শুরু করেছে মাত্র। আজকে কিছু বীজ সংগ্রহ করব। এখানে এবছর যে গাছগুলো, কিছু কিছু গাছ রয়েছে যেগুলো প্রতি বছর লাগানোর প্রয়োজন নেই, এর মধ্যে একটা হচ্ছে সানফ্লাওয়ার। আমার এখানে এবছর কিন্তু আমি কোনো সানফ্লাওয়ার লাগাইনি, একবার লাগিয়েছি, তা থেকে এবছর নিয়ে দ্বিতীয় বা তৃতীয় বছর এখান থেকেই গাছ হচ্ছে। যেমন এখানে কাঠবিড়ালি এসে এই সানফ্লাওয়ারের সিডগুলো প্রতিদিন এসে খেয়ে ফেলে সকালে, তো যার ফলে যখন তারা বেছে বেছে খায় তার থেকে কিছু কিছু মাটিতে পড়ে, সেখান থেকেই কিন্তু পরবর্তী বছরে গাছ হয়ে যায়। আরেকটা গাছ আমি করব, সেটা হচ্ছে বীজ সংগ্রহের জন্য দ্বিতীয় যে গাছটি, সেটা হচ্ছে এই যে ডাটা বা লাল শাকের বীজ। এগুলো কিন্তু একবার আমাদের বাগানে বা কন্টেনারে লাগালে প্রতি বছর সেখান থেকে আপনি খেতে পারবেন। আমার এবছর দ্বিতীয় বছর, এখান থেকে এবছর এত শাক হয়েছে, তো আমার এই ফুলগুলোকে আমি খুব সাবধানে সাবধানে কেটে নেব। যদি এভাবেই রেখে দেই, বাতাসে বাতাসে এই বীজগুলো কিন্তু পড়ে যাবে এবং পরবর্তীতে বছরে দেখা যাবে যে পুরো বাগান ভর্তি ডাটা শাকে ভরে গেছে, তখন অন্য কিছু লাগানোর মতো আর জায়গা থাকে না। সেজন্যই এভাবে আমি ফুলগুলোকে কেটে একটা বাকেটের মধ্যে নিয়েছি, যাতে খুব ভালো মতো এভাবে ভরে নিচ্ছি যেন বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে না যায়। তবে এতদিনে বাতাসে বাতাসে যে বীজগুলো এখানে পড়েছে সেগুলো থেকে কিন্তু এমনিতেও আমার নেক্সট ইয়ারে গাছ লাগানোর প্রয়োজন হবে না। এখানে রয়েছে স্পিনাচ, এগুলোও কিন্তু তাই, এগুলো একবার লাগালে পরবর্তী বছর হয়ে যায়। তারপরে সানফ্লাওয়ার, তারপরে তৃতীয় যে গাছটি সেটা হচ্ছে কচু। এখান থেকে আমি ফুলগুলোকে এমনভাবে কেটে নিচ্ছি, যারা নতুন গার্ডেনার আছেন এবং এখনও বাগান করা শুরু করেননি তাদের জন্য বলছি, এগুলো ভেতরে কিন্তু সব অনেক বীজ, মানে কত যে বীজ রয়েছে, হাজার হাজার বীজ, এগুলো এই একটা ডাল থেকেই অনেক বীজ থাকে। এটাই হচ্ছে এই ডাটা শাক বা লাল শাকের বীজ। আমি যখন প্রথম বাগান শুরু করেছিলাম আমিও ভাবতাম যে লাল শাকের বীজটা কোথায় পাবো, তো এই এই ফুলটার মধ্যেই একটু খসা দিলেই কিন্তু এখান থেকে এই যে দানা দানা সরিষার চেয়েও ছোটো ছোটো দানা, এটাই হচ্ছে লাল শাক বা ডাটা শাকের বীজ। এগুলোই কিন্তু একবার লাগালে পরবর্তী বছর সেখান থেকে, যদি গাছের জাতটা ভালো থাকে, তখন এমনিতেই সেখান থেকে হয়। তেমনি আরেকটা শাক হচ্ছে বত্তা শাক, একবার বাগানে হলে সেটাও হয়। এখানে আমি এই ফুলগুলোকে কেটেছি এগুলোকে নেক্সট ইয়ারের জন্য সংগ্রহ করার জন্য, এবং এখানে দ্বিতীয় ধাপে এটা করেছি, তবে আরও কয়েকদিন আগে এভাবে কেটেছিলাম এবং কড়া রোদে শুকাতে দিয়েছিলাম। কয়েকদিন পরে কিন্তু দেখা যাবে যে রোদের তেজটা থাকবে না, এই ফুলগুলো পচার মতো যে একটা রোদ দরকার সেই সময়টা হয় না, তখন দেখা যায় যে নষ্ট হয়ে যায় এবং গাছে থেকে থেকেই পুরো বাগান ভর্তি ডাটা শাকে ভরে যায়। এখানে আমি একটা বক্সে নিয়েছি যেন বীজগুলো নিচে না পড়ে যায়, এভাবে করে যখন শুকিয়ে যাবে তখন এটাকে একটু রগড়ে বা ঘষে তখন এখান থেকে আমি বীজগুলো সংগ্রহ করব। যারা নতুন গার্ডেনার আছেন তারা কিন্তু ইচ্ছে করলে আপনার বাগান থেকে এভাবে করে পরবর্তী বছরের জন্য প্রত্যেকটা গাছ থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে পারেন। এতে নিজের মধ্যে একটা আনন্দ থাকে যে নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করছি, না হলে দেখা যায় যে অনেক সময় অনলাইন থেকে আমরা আনার পরও তেমনভাবে কিন্তু সফলতা আমরা পাই না। এখানে প্রত্যেকটা গাছেই এভাবে যখন করছি তখন এখানেও রেখেছি, এখানেও অনেক বীজ হয়ে গেছে আসলে, যাতে বৃষ্টি না আসে এগুলোকে আমি গ্রিন হাউসের ভেতরে রেখে দেই, কারণ অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় হঠাৎ করে বৃষ্টি আসে। আমি যখন ফুলগুলো কেটেছি তখন এগুলোকে আবার
গ্রিন হাউসের ভেতরে রাখবো, যেন পানিতে এগুলো পচে পচে না যায়। পচে গেলেও পানিতে থাকলেও কিন্তু এই বীজগুলো নষ্ট হয় না, এতটাই শক্ত এই বীজগুলো থাকে। এক বছরের বীজ পরবর্তী বছর একটু রোদ পড়ার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসে। তেমনি আরেকটা গাছ হচ্ছে কচুর গাছ। আমি এই কচুর গাছটা 3 বছরের উপরে হয়ে গেছে, একই কচুর এবছরও আমি লাগাইনি মুখি, তবে এবছর চেষ্টা করব। যে অনেকের বাগানেই দেখেছি যে লতি রাজ, তেমন একটা কচু লাগাতে যেখান থেকে আমি লতিও খেতে পারবো। এখানে যেভাবে সংগ্রহ করবেন, এই অংশ থেকে পুরোটা যখন আমরা ডগাটা নিয়ে নেব, নিচের যে শিকড়ের অংশটা থাকে, যদি নিচের শিকড়টা তেমনভাবে মোটা না হয়ে থাকে তবে সেটাকে আর তুলবেন না। আমি যেমন এখানে তুলবো, কারণ এখানে মোটা মোটা হয়েছে, নিচের কচুর অংশটাও খাওয়া যায়। তো এখানে এই পর্যন্ত নেয়ার পরে এটাকে একটা এমন একটা জায়গায় রাখবো যেখানে একেবারে ডাইরেক্ট বড় স্নো পড়বে না। তখন যখন স্নো পড়বে ডাইরেক্ট, তখন কিন্তু একেবারে পচে এগুলো গলে যায়। এটাকে যদি একটু এমন জায়গায়, যেমন গ্রিন হাউস অথবা এমন জায়গায় রাখা যায় যেখানে ঢেকে রাখা যায়, তখন এগুলো কিন্তু পরবর্তী বছরে একটু অংশ যদি বাকি থাকে, সেখান থেকে আবার নতুন কচুর গাছ বেরোয় আসে। এভাবে করেই কিন্তু এক বছর লাগিয়ে পরবর্তী বছর আমরা সেই সবজিগুলো খেতে পারি। এখানে একটা শসা পেকে গেছে, এটাকে আমি গাছে পাকিয়েছি যেন বীজ সংগ্রহ করতে পারি। এখানে গ্রিন হাউসের ভেতরে এনে রাখলাম, আর সেই সাথে অনেক সবজি হারভেস্ট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আজকের আমার হারভেস্টিংয়ের ছোট্ট ভিডিও। আসলে প্রতিদিনই কিছু না কিছু করি, কিন্তু আজকে ভাবলাম যে আপনাদের সাথে কীভাবে বীজ সংগ্রহ করতে পারেন সেটা শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। এখানে কিছু করল্লার বীজ, এটাকেও সংগ্রহ করব। এই হচ্ছে আজকের আপনাদের সাথে শেয়ারিং করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।